আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পেঁয়াজের পাইকারি বাজারে অবস্থান করছি। তো আজকের বাজার দরে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলতেছে সেটা কিন্তু আমরা সরাসরি জানিয়ে দেব ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলে। তো আমরা যে হাটটিতে অবস্থান করছি, অবশ্যই এই হাটের নামটি আমরা ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকেই শুনব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা ধরেন একটু, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাইজানের মানে বাসা কোথায়, আপনি কোথা থেকে আসছেন? শহীদনগর থেকে আসছে। শহীদনগর কোন ডিস্ট্রিক্ট? এটা পাবনা। পাবনা ডিস্ট্রিক্টে। যাই হোক, আপনারা যে হাটটিতে অবস্থান করতেছেন, যে হাটে মাল কিনতে আসছেন, এই হাটের নাম দুলারি। দুলারি দুলারি হাট, পাবনা জেলার দুলারি হাট। আচ্ছা, যাই হোক, এটা পাবনা ডিস্ট্রিক্ট, তাই না? পাবনা ডিস্ট্রিক্ট। যাই হোক, আপনারা প্রতি সপ্তাহে মাল কিনছেন? প্রত্যেক সপ্তাহ, শুক্রবার আপনার সোমবার, শুক্রবার আর সোমবার সোমবার হাট। তো আপনারা কেমন বোঝেন এই হাটটিতে মাল কিনতে এসে, মালের পরিমাণ কেমন, কিরকম মালের পরিমাণ? এখন আমদানি কম, এখন বর্তমানে আমদানি কম, আগের থেকে কম। কেমন আমদানি হয় এই হাটে? আগে আমদানি খুব বেশি হইতো, এখন কম। যাই হোক ভাই, মানে পেঁয়াজের সর্বনিম্ন বাজার কত আর সর্বোচ্চ বাজার? সর্বোচ্চ বাজার 1050, আর নিম্ন বাজার হলো 300 টাকা। খালি 300 টাকা? খালি 300 টাকা, ফাটা বলতে ফাটা ফাটা খালি 300। খোলা লাফিজ আপনার 700, 800, 600, 500। ওটার মধ্যেও প্রকার আছে, ওটার মধ্যে বিভিন্ন প্রকার আছে। দুই দিন লাগে, সপ্তাহে সপ্তাহে শুক্রবার শুক্রবার সোমবার। পেঁয়াজ হয়, কাঁচামাল ওঠে না, উঠতেছে আর কি, কিছু কিছু হালকা।